হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানী আজ টোয়েন্টি ফিফ্থ ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাস নিয়ে এলাম প্রত্যেক দিনের মতোই পনেরোটা প্রশ্ন প্রোভাইড করব আর প্রত্যেক দিনের মতোই প্রতিটা প্রশ্নের সঙ্গে থাকবে এক্সট্রা ডেটা জিকে ব্যাকগ্রাউন্ড ওকে চলো শুরু করছি আজকের ক্লাস তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আজকের ক্লাসে প্রথম প্রশ্ন হিমাচল প্রদেশের প্রথম বায়োডাইভার্সিটি পার্ক তৈরি হলো কোন জেলায় এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি মান্ডি হিমাচল প্রদেশের মান্ডি জেলায় প্রথম বায়োডাইভার্সিটি পার্ক তৈরি হয়েছে মান্ডি জেলার ভুলা ভ্যালিতে এটি তৈরি করা হয়েছে তো হিমাচল প্রদেশের রাজধানী দুটো শীতকালীন ধর্মশালা গ্রীষ্মকালীন সিমলা মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আলেকর হিমাচল প্রদেশের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একবার দেখে নাও হিমাচল প্রদেশ রাজ্যের হাইকোর্টের মুখ্য বিচারপতি পদে নিযুক্ত হয়েছেন রবি বিজয় কুমার মালিমাত হিমাচল প্রদেশ রাজ্যে প্রথম মঙ্ক ফ্রুট চাষ করা হচ্ছে পৃথিবীর উচ্চতম ইভি চার্জিং স্টেশন হিমাচল প্রদেশে উদ্বোধন করা হয়েছে ভারতের প্রথম স্মোক ফ্রি রাজ্যের তকমা পেল হিমাচল প্রদেশ হর ঘর জল প্রকল্পে একশোতম জেলা হল হিমাচল প্রদেশের চাম্বা জেলা ওকে দুই নম্বর প্রশ্নে যাব। সম্প্রতি টাকুয়া সুমারা কোন কোম্পানির প্রেসিডেন্ট এবং সিইও হিসেবে নিযুক্ত হলেন টাকুয়া সুমারা তো কোন কোম্পানি হন্ডা কার্স ইন্ডিয়া অপশন এ তো হন্ডা কার্স ইন্ডিয়ার বর্তমানে সিইও রয়েছেন গোকু নাকানিশি গোকু নাকানিশি হেডকোয়ার্টার হচ্ছে গ্রেটার নয়ডা গঠিত হয়েছে পাঁচ ডিসেম্বর উনিশশো ইন্ডিয়া পরবর্তী তিন নম্বর প্রশ্ন দু বেজিং শীতকালীন অলিম্পিক গেমসে সবচেয়ে বেশি মেডেল জিতলো কোন দেশ তো গতকালের তোমাদের আমি প্রশ্নটা দিয়েছিলাম যে চীন দেশ কটা মেডেল জিতেছে আজকে প্রশ্ন হচ্ছে সবথেকে বেশি মেডেল জিতেছে কোন দেশ তো সবথেকে বেশি জিতেছে হচ্ছে নরওয়ে অপশনটি মোট সাঁয়ত্রিশটি মেডেল জিতেছে যার মধ্যে ষোলোটি সোনা আর মেডেল ট্যালিতে দ্বিতীয় স্থানে আছে জার্মানি সাতাশটি মেডেল জিতেছে এবং তৃতীয় স্থানে রয়েছে চীন পনেরোটি মেডেল জিতেছে ওকে পরবর্তী চার নম্বর প্রশ্ন দ্য ফাউন্ডার্স দ্য স্টোরি অফ পেপাল শিরোনামে বই লিখলেন কে এই বইটি লিখেছেন জিমি সনি অপশন বি জিমি সনি তিন পাঁচ নম্বর প্রশ্ন কোন রাষ্ট্রটি সম্প্রতি আন্তর্জাতিক শ্রম সংস্থার কুড়িতম সদস্য রাষ্ট্র হয়ে উঠেছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন আন্তর্জাতিক শ্রম সংস্থা ইংরেজি হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন তো কোন রাষ্ট্র এটা হচ্ছে কেনিয়া অপশন এ কেনিয়া আন্তর্জাতিক শ্রম সংস্থার আইএলও এর কুড়িতম সদস্য রাষ্ট্র হয়ে উঠেছে আইএল ও এর সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা মূল সংস্থা হচ্ছেন জাতিসংঘ আচ্ছা কেনিয়ার রাজধানী নাইরোবি মুদ্রা কেনিয়ান শিলিং ছয় নম্বর প্রশ্ন ইস্টার্ন ব্রিজ সিক্স নামে যৌথ বায়ুসেনা অনুশীলন শুরু করেছে কোন দুটি দেশ তো এই প্রশ্নের উত্তর হচ্ছে ভারত এবং ওমান এই দুটি দেশ শুরু করেছে ইস্টার্ন ব্রিজ সিক্স নামে যৌথ বায়ুসেনা অনুশীলন কোথায় অনুষ্ঠিত হচ্ছে রাজস্থানে যোধপুরে সাত নম্বর প্রশ্নে যাব কবে থেকে সারা ভারত জুড়ে পঁচাত্তরটি স্থানে বিজ্ঞান সর্বত্র পূজ্যতে নামক স্মরণসভা অনুষ্ঠিত হচ্ছে কবে থেকে অনুষ্ঠিত হচ্ছে তো এই প্রশ্নের উত্তর হচ্ছে বাইশ ফেব্রুয়ারি অপশন ডি বাইশ ফেব্রুয়ারি স্বাধীনতার পঁচাত্তরতম বার্ষিকী উদযাপনের উদ্দেশ্যে বাইশ থেকে আঠাশ ফেব্রুয়ারি দু পর্যন্ত সারা ভারত জুড়ে মোট পঁচাত্তরটি স্থানে একযোগে বিজ্ঞান সর্বত্র পূজ্যতে শিরোনামে একটি সপ্তাহব্যাপী স্মরণসভা অনুষ্ঠিত হচ্ছে তো এই ইভেন্টটি কারা আয়োজন করেছেন যৌথভাবে আয়োজন করেছে বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ বায়োটেক নজি বিভাগ সহ আরও কিছু সংস্থা আট নম্বর প্রশ্ন এয়ার থিংস মাস্টার্স চেস কম্পিটিশনে ম্যাগনাস কার্লসেনকে পরাজিত করল কোন ভারতীয় দাবা খেলোয়াড় এ প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি আর প্রজ্ঞানন্ধা অপশন বি তো আর প্রজ্ঞানন্ধার পুরো নাম হচ্ছে রমেশ রমেশবাবু প্রজ্ঞানন্ধা ষোলো বছর বয়সী রমেশবাবু প্রজ্ঞানন্ধা সম্প্রতি এয়ার থিংস মাস্টার্স চেস কম্পিটিশনের অষ্টম রাউন্ডে বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনের বিরুদ্ধে জিতেছেন দাবা কিংবদন্তি বিশ্বনাথন আনন্দ এবং পি হরিকৃষ্ণের পর তিনি তৃতীয় ভারতীয় হিসেবে ম্যাগনাস কালসেনকে পরাজিত করেছেন ওকে যাব পরবর্তী প্রশ্নে নয় নাম্বার কোথায় ভাষা শহীদ আবুল বরকতের মেমোরিয়াল স্থাপন করবে পশ্চিমবঙ্গ সরকার কোথায় করবে এটা করবে মুর্শিদাবাদে অপশন সি তো পশ্চিমবঙ্গ সম্পর্কে আমরা জানবো পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যপাল জগদীপ ধনকার পশ্চিমবঙ্গে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ঝটপট একবার দেখে নাও পশ্চিমবঙ্গ সরকার কৃষক বন্ধু যোজনা শুরু করেছে শিক্ষকদের বদলির জন্য উৎসশ্রী নামক পোর্টাল চালু করেছে মালদা জেলার জিআই ট্যাগপ্রাপ্ত ফজলিয়াম বাহরিনের রপ্তানি হয়েছে জিআই ট্যাগপ্রাপ্ত মিহিদানা মিঠাই প্রথমবার বাহরিনের রপ্তানি হল ফাউন্ডেশনাল লিটারেসি ইন্ডেক্স অনুযায়ী প্রাথমিক শিক্ষায় দেশের মধ্যে প্রথম হচ্ছে পশ্চিমবঙ্গ পাড়ায় শিক্ষালয় নামে খোলা জায়গায় ক্লাসরুম প্রোগ্রাম চালু করেছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের দুর্গাপুরে প্রথম গ্রিন হাইড্রোজেন উৎপাদন কেন্দ্র তৈরি হয়েছে ওকে পরবর্তী দশ নম্বর প্রশ্ন সংস্কৃতি মন্ত্রক দ্বারা আয়োজিত একটি ইভেন্ট একম ভারতম এর সময় বন্দে ভারতম নামক একটি সাক্ষর টিউন প্রকাশিত হয়েছিল সাক্ষর টিউন যাকে ইংরাজিতে বলা হয় সিগনেচার টিউন তো এই সুরের রচয়িতা কে এই সুরে রচয়িতা হচ্ছেন দুজন রিকি কেজ এবং বিক্রম ঘোষ অপশন ডি রিকি কেজ এবং বিক্রম ঘোষ বন্দে ভারতম বন্দে ভারতমের স্বাক্ষর টিউনটি বাইশ ফেব্রুয়ারি দু হাজার প্রকাশিত হয়েছিল বাইশ ফেব্রুয়ারি দু এটি রচনা করেছেন গ্রামী পুরস্কার বিজয়ী রিকি কেজ এবং অস্কার প্রতিযোগী বিক্রম ঘোষ ওকে যাবো এগারো নম্বর প্রশ্নে কেন্দ্রীয় সরকার কোন বছর পর্যন্ত কেন্দ্রীয় সেক্টর ন্যাশনাল কাম মেরিট স্কলারশিপ অব্যাহত রাখার অনুমোদন দিয়েছে তো এই প্রশ্নের উত্তর হল অপশন বি দু হাজার অপশন বি দু হাজার সরকার পাঁচ বছরের জন্য অর্থাৎ দু হাজার একুশ বাইশ থেকে পঁচিশ ছাব্বিশ পর্যন্ত কেন্দ্রীয় সেক্টর ন্যাশনাল কাম মেরিট স্কলারশিপ সংক্ষেপে এন এম এম এস এস অব্যাহত রাখার অনুমোদন দিয়েছে এই স্কলারশিপের পেছনে আর্থিক ব্যয় হবে প্রায় আঠারোশো কোটি টাকা এই স্কলারশিপের উদ্দেশ্য হল অর্থনৈতিকভাবে দুর্বল অংশে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা যাব পরবর্তী প্রশ্নে বারো নম্বর কে সম্প্রতি মুম্বাইয়ে অনুষ্ঠিত ফিনান্সিয়াল স্টেবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিল এফএসডিসির পঁচিশতম সভায় সভাপতিত্ব করলেন কে করলেন অপশানে নির্মলা সীতারামন আর্থিক স্থিতিশীলতা ও উন্নয়ন পরিষদের পঁচিশতম সভা বাইশ ফেব্রুয়ারি দু হাজার বাইশে মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছিল সভাপতিত্ব করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পরবর্তী ১৩ নম্বর প্রশ্ন কোন কোম্পানি সম্প্রতি ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের সাথে দুই চাকার ইলেকট্রিক গাড়ি চার্জিং স্টেশনের পরিকাঠামো তৈরি করতে সহযোগিতা করেছে তো কোন কোম্পানি সহযোগিতা করেছে হিরো মোটোকর্প লিমিটেড অপশান বি প্রথম পর্যায়ে দিল্লি এবং ব্যাঙ্গালোর থেকে শুরু করে নয়টি শহরে চার্জিং স্টেশন স্থাপন করা হবে ১৪ নম্বর প্রশ্ন কোন দেশ কোবরা ওয়ারিয়র নামক বিমান মহড়ার আয়োজন করতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি যুক্তরাজ্য অপশন ডি কোবরা ওয়ারিয়র নামক বিমান মহড়াটি ছয় থেকে সাতাশ মার্চ দু হাজার বাইশ যুক্তরাজ্যের রয়্যাল ফোর্স বেসে অনুষ্ঠিত হবে কোবরা ওয়ারিয়র মহড়া হলো সবচেয়ে বড় বার্ষিক রয়্যাল ফোর্স মহড়াগুলির মধ্যে একটি এবং এর লক্ষ্য হচ্ছে পাইলট এবং অন্যান্য বিমান বিশেষজ্ঞ উভয়কেই উঁচু মানের প্রশিক্ষণ প্রদান করা শেষ প্রশ্নে যাব পনেরো নম্বর প্রশ্ন শেষ প্রশ্ন বলার আগে তোমাদের বলবো তোমরা যারা আগের দিনের মানে গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা দেখে উঠতে পারেনি তাদের জন্য উপরে আছে সেখান থেকে তোমরা ক্লাসটা পেয়ে যাবে ওকে চলো পনেরো নাম্বার প্রশ্ন কোন রেজিমেন্টের ইউনিটটি প্রেসিডেন্ট স্কলার্স দ্বারা সম্মানিত হয়েছে এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি প্যারাসুট রেজিমেন্ট অপশন বি সেনাপ্রধান জেনারেল এম এম নারাভানে তেইশ ফেব্রুয়ারি দু হাজার বাইশে প্যারাসুট রেজিমেন্টের চারটি ব্যাটালিয়ানকে মর্যাদাপূর্ণ প্রেসিডেন্ট স্কলার্স সম্মান প্রদান করেন ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে এ পনেরোটা প্রশ্ন এরপর আমরা দেখে নেব গতকালে হোমওয়ার্কে তিনটে প্রশ্নের উত্তর এবং সঠিক উত্তরদাতার নাম প্রথম প্রশ্ন দু জানুয়ারি মাসে পুরুষ বিভাগে আইসিসি প্লেয়ার্স অব দ্য মান্থ হলেন কে তো এই প্রশ্নের উত্তর হচ্ছে কি পিটারসন তিনি হচ্ছেন সাউথ আফ্রিকার ক্রিকেটার দুই নম্বর প্রশ্ন দু জানুয়ারি মাসে মহিলা বিভাগে আইসিসি প্লেয়ার্স অব দ্য মান্থ কে নাইট ইনি হচ্ছেন ইংল্যান্ডের ক্রিকেটার তিন নম্বর প্রশ্ন বিজনেস স্ট্যান্ডার্ড ব্যাংকার অব দ্য ইয়ার টু থাউজেন্ড হিসেবে নামাঙ্কিত হলেন কে এই প্রশ্নের উত্তর সন্দীপ বক্সি তিনি আইসিআইসিআই ব্যাংকের এমডি এবং সিইও এই তিনটে প্রশ্ন ছিল তোমাদের হোমওয়ার্কের জন্য তোমরা সঠিক উত্তর করেছো সঠিক উত্তর দাতার নাম বলবো ফার্স্ট কমেন্ট করেছে নিতাই হাজরা তারপরের নাম দিদিয়া রায় সুপ্রিয় চ্যাটার্জি পিয়ালি নস্কর সীতারাম সাধুকা রুদ্র রাজু কুণ্ডু শুভজিৎ সাউ কুন্তল বেরা অঙ্কনা ঘোষ সৌম্যজিৎ দাস স্বপন স্বপন দত্ত রাহুল মজুমদার প্রত্যেকে সঠিক উত্তর করেছ এবার দেখে নাও কোয়েশ্চেন অব দ্য ডে তিনটে প্রশ্ন কোশ্চেন ডে তিনটে প্রশ্ন প্রথম প্রশ্ন রঞ্জি ট্রফি দু হাজার বাইশে কে সম্প্রতি নতুন বিশ্ব রেকর্ড করেছেন দুই নম্বর প্রশ্ন ভারতের কোন শহরে দু সালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অধিবেশন আয়োজন করবে তিন নম্বর প্রশ্ন মাতৃভাষা মহত্ত্ব প্রচারের জন্য কোন দিনটিকে প্রতি বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয় উত্তর কমেন্ট সেকশনে জানাবে ওকে আমরা দেখে নেব আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক চব্বিশে ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক প্রথম প্রশ্ন বলার আগে তোমাদের বলবো তোমরা আজকে দুপুর আড়াইটের সময় একটা ক্লাস পাবে আমার চ্যানেল থেকে তো ক্লাসটা একটু ডিফারেন্ট টাইপের আমি বলে দিচ্ছি কি ধরনের ক্লাস কারেন্ট অ্যাফেয়ার্সই ক্লাস তো ভারতবর্ষে প্রথম বা বিশ্বে প্রথম বা এশিয়ায় প্রথম বা ভারতে সবচেয়ে বৃহত্তম এই এত যতগুলো প্রশ্ন আছে সেই প্রশ্ন নিয়েই তিরিশটা প্রশ্নের একটা সেট আছে ক্লাসটা দেখতে ভুলো না তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই হেল্পফুল হয়ে যাবে ঠিক আছে চলো এক নাম্বার প্রশ্ন কোন দিনটি প্রতি বছর বিশ্ব স্কাউট দিবস হিসেবে পালন করা হয় বাইশ ফেব্রুয়ারি অপশান সি দুই নাম্বার প্রশ্ন ইন্ডিয়াস মোস্ট ট্রাস্টেড পাবলিক সেক্টর কোম্পানি অ্যাওয়ার্ড কে কোল ইন্ডিয়া অপশান সি তিন নাম্বার প্রশ্ন এ নেশন টু প্রোটেক্ট শিরোনামে বই লিখলেন কে প্রিয়ম গান্ধী মোদি অপশান ডি চার নম্বর কোন দেশ সম্প্রতি আয়রন ডোমের একটি নতুন সংস্করণ সি ডোম সিস্টেম সফলভাবে পরীক্ষা করেছে ইসরায়েল অপশন বি পাঁচ নম্বর সম্প্রতি প্রয়াত সাধন পাণ্ডে গিয়েছিলেন মন্ত্রী অপশন বি ছয় নম্বর এশিয়ার বৃহত্তম বায়ো সিএনজি প্ল্যান্ট গোবর্ধন কোন রাজ্যে উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী এই প্রশ্নটা দেখো এশিয়ার বৃহত্তম ঠিক সেরকমই একটা ক্লাস আনবো যেটা ভারতে বৃহত্তম বা ভারতে প্রথম বা বিশ্বে প্রথম সমস্ত ধরনের প্রশ্নই ওই টাইপের ঠিক আছে তো এই ক্লাসটা কিন্তু তোমরা দেখবে দুপুর আড়াইটের সময় তো এই প্রশ্নটার উত্তর হচ্ছে মধ্যপ্রদেশ অপশন বি সাত নাম্বার প্রশ্ন পশ্চিমবঙ্গে প্রথম গ্রিন হাইড্রোজেন উৎপাদন কেন্দ্র তৈরি হতে চলেছে কোথায় দুর্গাপুর অপশন এ আট নাম্বার সাম্প্রতিক ঘূর্ণিঝড় ইউনিস কোন দেশে আঘাত হানল ব্রিটেন অপশন বি নয় নাম্বার হর ঘর জল প্রকল্পে একশোতম জেলা হল হিমাচল প্রদেশের কোন জেলা চাম্বা অপশন বি দশ নম্বর ভারত সম্প্রতি কোন দেশ থেকে রেকর্ড এক লক্ষ টন সয়া তেল আমদানি করেছে আমেরিকা অপশন সি এগারো নম্বর সম্প্রতি প্রকাশিত ট্রাইবাল অফ ইন্ডিজেনাস ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়া বইটির লেখকে রমেশ সি গৌর অপশন সি বারো নম্বর পশু খাদ্য কেলেঙ্কারি পঞ্চম মামলার রায়ে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের কত বছর কারাদণ্ড হল পাঁচ বছর অপশন বি তেরো নম্বর ভারত সম্প্রতি কোন দেশের সাথে একটি কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট স্বাক্ষর করেছে সংযুক্ত আরব আমিরাত অপশন এ চোদ্দ নম্বর ওয়ার্ল্ড থিঙ্কিং ডে প্রতি বছর কোন দিনটি পালিত হয় বাইশ ফেব্রুয়ারি অপশন সি শেষ প্রশ্ন পনেরো নম্বর দু সালে শীতকালীন অলিম্পিক গেমসে চীন কতগুলি পদক জিতেছে পনেরোটি অপশন ডি ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ক্লাস ভালো লাগলে বা হেল্পফুল মনে হলে একটা লাইক করে দিও আর একটু শেয়ার করে দাও যাতে তোমাদেরই হাত ধরে আমার ক্লাসটা আরও অনেক বন্ধুর কাছে পৌঁছে যেতে পারে নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্ত দেখা হবে পরের ক্লাসে ভালো থেকো বাই